بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الحكيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকে জুমার নামাজের পরে এই ইসলামিক সেন্টারে ইসলামী আলোচনায় উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেই বিষয়টি হলো হাকিকাতুল হৌসিয়িন, হাকিকাতুল হৌসিয়িন, হুসিদের আসল চেহারা ও রূপ, হুসিদের আসল চেহারা ও রূপ, যেটাকে আমাদের বাংলা পেপার পত্রিকাগুলোতে হুতি বলে লিখছে, হুতি থয় দীর্ঘি দিয়ে লিখছে। আসলে আমার মনে হয় এটা ইংলিশ থেকে ওরা নিয়েছে বলে হুতি লিখছে, কিন্তু আরবিতে এটা সা দিয়ে লেখা হয়, হা ওয়াও সা ইয়া হুসি। তো এই হুসিদের আসল রূপ ও চেহারা কি, তারা কোথা থেকে আসলো, এ সম্পর্কে আমাদের জানা দরকার, যেহেতু আজকে মুসলিম বিশ্বের সুন্নিপন্থীদের সাথে এই হুসিদের লড়াই চলছে, তাই আমাদের জানা দরকার এই হুসিরা কারা। আমরা মূলত একটি বই থেকে আপনাদেরকে এ সম্পর্কে কিছু বলার চেষ্টা করব, যে বইটার নামই হচ্ছে হাকিকাতুল হুসিয়িন, এবং এই বইটি লিখেছেন ডক্টর সুলাইমান বিন সালেহ আল গোসন। এবং বইটি এদেশের সর্বোচ্চ যে ওলামা পরিষদ রয়েছে, বিশেষ করে বিশেষত আপনার ওয়াজারাতুস শুনুল ইসলামিয়া লিল আওকাফি ওয়া দাওয়া ওয়াল ইরশাদ, এখান থেকে এটা ছাপা হয়েছে। এখানে ডক্টর সাহেব বলছেন যে ফাইনাল হুসিয়িনা তায়ফাতুন যাহারাত ফি মানতিকাতি সাদা শিমাল আল ইয়ামান وترجع في اصلها الى الجاروديه احدى الفرق الغاليه من الزيديه। শেখ বলছেন যে হুসিরা মূলত একটা এমন একটা দল যারা উত্তর ইয়ামানের, ইয়ামানের উত্তর এলাকার সাদা নামক এলাকায় আত্মপ্রকাশ করেছে, ইয়ামানের উত্তর এলাকা বা উত্তর ইয়ামানের সাদা জেলায় তারা আত্মপ্রকাশ করেছে, এবং এদের এদের আসল ফিরে যায় জারুদিয়াদের প্রতি। জারুদিয়া কারা তা সে সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আর এই জারুদিয়া হলো জাইদিয়া শিয়া একটি কবিলা, শিয়াদের মেলা দল আছে যাদের যাদেরকে আমরা শিয়া বলে চিনি, আসলে শিয়া নাম দেওয়া এদের ঠিক নয়, শিয়া মানে আপন দলের লোক, নিজ দলের লোক স্বজ্ঞাতিকে শিয়া বলা হয়। আর যারা নিজেদেরকে শিয়া বলে দাবি করে বা বলে যে আমরা শিয়াতু আলী রাদিয়াল্লাহু আন, আলী রাদিয়াল্লাহু আনহু আমরা দল, আসলে মূলত তারা আলী রাদিয়াল্লাহু আনহু দল নয়, বরং আলী রাদিয়াল্লাহু আনহু তারা শত্রু। এজন্য যে প্রথম যারা শিয়া বলে আত্মপ্রকাশ করেছিল, ওদের দাবি ছিল, ওদের আকীদা ছিল যে আলী রাদিয়াল্লাহু আনহু হলেন তাদের মাবুদ বা ইলা, এবং এই আকীদা রাখার কারণে আলী রাদিয়াল্লাহু আনহু ওই আকীদা সংক্রান্ত বিষয়ে কয়েকজন লোককে 3 দিন পর্যন্ত সময় দিয়েছিলেন, এবং কয়েকটা
গর্ত করেছিলেন কবরের মতো করে এবং সেখানে তিনি আগুন ধরিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন যে তোমরা তোমাদের এই আকীদা থেকে ফিরে না আসলে আমি তোমাদেরকে এই আগুনে পুড়িয়ে মারব। তো তাদেরকে তিন দিন সকালে প্রত্যেক দিন সকালে তাদের মানে মন্তব্য শোনার জন্য তাদেরকে জিজ্ঞাসা করা হতো, কিন্তু তারা প্রত্যেক দিনই বলেছিল কি যে আমরা এই আকীদায় বিশ্বাসী যে আলী হলেন আমাদের রব। ফলে তৃতীয় দিন বাধ্য হয়ে আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিলেন। সংবাদটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছে গেলে উনি বলেছিলেন যে আমি যদি আগে জানতাম তাহলে তাদেরকে হত্যা করতে বলতাম, তবে আগুন দিয়ে পোড়াতে নিষেধ করতাম। এই জন্য যে এই মর্মে একটি হাদিস এসেছে যে তোমরা আগুন দিয়ে কাউকে পোড়ায় না, কারণ আগুন দিয়ে আগুনের রবই মানুষকে এবং যারা অবাধ্য তাদেরকে শাস্তি দেবেন। যাই হোক, আলী রাদিয়াল্লাহু আনহু তাদের প্রথম জাতি যারা নিজেদেরকে শিয়া বলে পরিচয় দিয়েছিল তাদেরকে এইভাবে হত্যা করেছিলেন। আর পরবর্তীতে এই শিয়ারা শিয়া নামধারী লোকেরা তারা যেহেতু আবু বকর এবং উমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু আজমাইন তাদের খেলাফতকে প্রত্যাখ্যান করেছিল, তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে এদের আসল এবং সঠিক নাম হলো রাফেদা। রাফদুন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। যেহেতু হাদিসের ভাষায় শাইখান বলা হয় বুখারি ও মুসলিমকে এবং সাহাবাদের মধ্যে শাইখান বলা হয় আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে, তাদেরকে যেহেতু এরা প্রত্যাখ্যান করেছে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যে অপবাদ দেওয়া হয়েছিল এবং আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে দশটি একাধারে আয়াত নাজিল করে তাকে পবিত্র বলে ঘোষণা করেছিলেন, সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা সেই অপবাদে অপবাদ দেয় এবং সেটাকে সত্য বলে বিশ্বাস করে এবং ওই সংক্রান্ত আয়াতগুলোকে তারা মানে না বরং প্রত্যাখ্যান করে। ফলে এছাড়া আরো মেলা বিষয় আজকে ইনশাআল্লাহ আলোচিত হবে যে ওদের আকীদা গুলো আসলে কি, যেটা সম্পর্কে আপনারা অনেকটাই ধারণা রাখেন, তারপরেও মূল বই থেকে পড়লে সেটা আরো স্পষ্ট হয়ে উঠবে। যেহেতু এগুলোকে তারা প্রত্যাখ্যান করে তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের সঠিক নাম দিয়েছে কি রাফেদা। রাফেদা মানে প্রত্যাখ্যানকারী। এরা হাদিস বলতে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজা আহমদ বাইহাকী আরো যে হাদিসের কিতাবগুলো রয়েছে এগুলোকে ওরা বিশ্বাস করে না, এগুলোকে তারা প্রত্যাখ্যান করে। ফলে আলী রাদিয়াল্লাহু আনহুর পূর্ববর্তী তিনজন খলিফাকেও তারা মানে না, হাদিসকে মানে না, কোরআনকে মানে বিকৃতি সহকারে এবং ওদের কাছে আরো অতিরিক্ত কিছু কোরআন রয়েছে। ফলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে যে ইসলাম রয়েছে ইসলামকে প্রত্যাখ্যান করার কারণে ওদের আসল নাম দেওয়া হয়েছে কি রাফেদা প্রত্যাখ্যানকারী। এজন্য এদের মূল নাম হলো রাফেদা আর শিয়াটা ওদের নিজেদের দেওয়া নাম যে দাবিতে ওরা সঠিক নয়। আর এই শিয়া বা রাফেজাদের অনেক গ্রুপ আছে, তাদের মধ্যে সবচেয়ে ভালো গ্রুপ ছিল জাইদিয়া, সবচেয়ে ভালো গ্রুপ ছিল জাইদিয়া। আর এই জাইদিয়াদের মধ্যে চরমপন্থী একটি দল হচ্ছে এই হৌসিয়িন। وقد بدا الحوثيون بنشر عقائد غاليه تتوافق مع عقائد الرافضه الاماميه الاثنا عشريه আর হুসিরা ইয়ামানের সাদা এলাকায় তারা চরমপন্থী আকিদা ও বিশ্বাস প্রচার ও প্রসার করতে থাকে, যে আকিদাগুলো রাফেজা তথা রাফেজাদের শিয়াদের অন্যতম একটা দল আল ইমামিয়া ইসনা আশারিয়া, অর্থাৎ এরা ১২ জন ইমামে বিশ্বাসী, যেই ইমামদের গুণ হবে সবাই মাসুম, সবাই মাসুম, শয়তানের হাড্ডি ওদেরকে ইমাম বানিয়েছে ওরা আর দাবি করে যে এরা মাসুম, অথচ এমন কোন নোংরা কাজ নেই যা তারা করে না। তো এই দলটা যেই আকিদাতে বিশ্বাসী ওই রকম আকিদাগুলো প্রচার ও প্রসার করে কারা, হৌসি বিদ্রোহীরা যারা ইয়েমানের উত্তরাঞ্চলে বিদ্রোহ ঘোষণা করেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের وصاروا بمباركه وتاييد ودعمه من ايران يبشرون بالسير على نهج وقت الثوره الايرانيه الخمينيه এবং ইরানের সার্বিক সহযোগিতায় এই হুসি কবিলা তারা ইরানে যে খুমেনি ইরানি বিপ্লব করেছিল সেই বিপ্লবের ধারায় এরা নিজেদেরকে পরিচালিত করে এবং তারা এতে আত্মতুষ্টিতে ভোগে যে ইরানে খোমেনি যেরকম বিপ্লব নিয়ে এসেছিল আমরাও ইয়ামানে সেরকম বিপ্লব নিয়ে এসে ইয়ামান আমাদের রাফেজাদের শিয়াদের কি করব হস্তগত করে নেব।
وقبل التعريف بهذه الطائفة يحسن إلقاء الضوء على الجارودية أمرا إلى آخر بولتش جي حسرا مولوت جارودية تكي بير হয়ে এসেছে তাই শাইখ বলছেন এখানে যে হুসিদের সম্পর্কে কিছু বলার আগে জারুদিয়া কারা ছিল এদের সম্পর্কে একটু জানা দরকার লিয়াতাবাইনা মাদাত তাকারুবে বাইনা আসলুল হুসিয়িন আল জারুদি ওয়া মা আলা ইলাইহি আমরুহুম মিন আল ইরতিমাই ফি আহবানিল ইমামিয়া ইসনা আশারিয়া যাতে করে আপনারা বুঝতে পারেন যে হুসি জারুদি হুসিরা কি অবস্থায় প্রথমে ছিল এবং পরবর্তীতে তারা এই ইরানি যে রাফেজা বারো ইমামে বিশ্বাসী তাদের কত কাছাকাছি ওরা হয়ে গিয়েছে এবং এই জারুদিয়া সম্প্রদায়ের নেতা ছিল জিয়াদ বিন মুনদির আল হামদানি আল কুফি যার উপনাম ছিল কুনিয়াত ছিল আবুল জারুদ আবুল জারুদ জিয়াদ বিন মুনদির আল হামদানি আল কুফি এই লোকটা ছিল জারুদিয়া সম্প্রদায়ের আপনার প্রতিষ্ঠাতা ওয়াকাদ কাযাবাহুল আইম্মা আসসাবিকুনা মিন আহলি সুন্নাহ পূর্ববর্তী আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ সকলেই তাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন কামা জা জামুহু ফি বাদি কুতুবি শিয়া আইমান শিয়াদের স্বয়ং নিজেদের কিছু কিতাবেই আগে তারা এই জারুদিয়া কওমটাকে কবিলাটাকে কি করেছিল দোষারোপ করেছিল এবং তাকে নিন্দা জানিয়েছিল এই জারুদিয়াদের আকিদা বা বিশ্বাস কি জারুদিয়াদের আকিদা প্রথমত আমরা বলছি পরে শিয়া বা হুসিদের আকিদা আমরা বলবো আহাম্মু আকাইদিল জারুদিয়া জারুদিয়াদের মৌলিক বিশ্বাসগুলো হলো আযযামু বিআন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসা আলা আন্নাল খলিফাতা বাদাহু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বিযিকরি ওয়াসফিহি ওয়া ইন লাম ইয়াযকুর ইসমাহু ওদের এক নম্বর আকিদা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু কে তারপরে খলিফা নিযুক্ত করে গেছেন গুণাবলীর মাধ্যমে যদিও স্পষ্ট তার নাম উল্লেখ করেননি তারা এ দাবি করে দুই নম্বর তাফযিলু আলী ইবনে আবি তালিব আলা সাইরিস সাহাবা যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে তারা মাতামাতি করে তাই আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা সকল সাহাবীদের উপরে মর্যাদাবান মনে করে কিন্তু স্পষ্ট হাদিসে বর্ণিত হয়েছে এক সাহাবী বলছেন যে সম্ভবত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবাদেরকে এইভাবে আমরা মর্যাদা সিরিয়াল করতাম আবু বকর সুম্মা ওমর সুম্মা ওসমান সুম্মা আলী এইভাবে আমরা সিরিয়াল করতাম কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমাদেরকে নিষেধ করেন আর এদের দাবি হলো যে চার নম্বরটাকে এক নম্বরে এরা নিয়ে এসেছে এটা হলো দুই নম্বর আকিদা ওদের তিন নম্বর হলো আন্নাল ইমামাত বাদা আলী রাদিয়াল্লাহু আনহু লা তাকুনু ইল্লা লি ইবনাইহিল হাসান ওয়াল হুসাইন ওয়া ফি যুররিয়াতিহিমা আলী রাদিয়াল্লাহু আনহুর পরবর্তীতে খেলাফত হবে তার সন্তান হাসান ওয়া হুসাইনের মাঝে মানে হাসান তারপরে হুসাইন তারপরে তাদের বংশধররা খলিফা হবেন অন্য কারো এই অধিকার নেই তিন নম্বর আকিদা চার নম্বর আকিদা হলো তাকফিরু সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম তাকফিরু সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম সকল সাহাবী তাদের মতে কাফের কাদের মতে জারুদিয়া সম্প্রদায়ের মতে যে জারুদিয়া থেকে উঠে এসেছে কারা হুসি হুসি বিদ্রোহীরা উঠে এসেছে এই জারুদিয়াদের চার নম্বর আকিদা হচ্ছে সকল সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা কাফের কেন لانهم نصبوا ابا بكر باختيارهم وقصروا في التعرف على الوصف কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা নিজেরা আলী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সবাই খলিফা হিসেবে রাসূলের পরে কি করেছিলেন চয়ন করেছিলেন মনোনীত করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণাবলীগুলোর কথা বলেছিলেন খলিফা হওয়ার ব্যাপারে সেটা তারা জানতে বা চিনতে ভুল করেছিলেন ত্রুটি করেছিলেন ওয়ালাম ইয়াতলুবুল মাউসুফ আল্লাযী নাসসান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আন্নাহুল ইমাম বাদাহু ওয়া হুয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কিন্তু এই সাহাবায়ে কিরাম ওদের দাবিতে এ চেষ্টা করেন নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণাবলী বলেছিলেন খলিফার ব্যাপারে সেই খলিফা পরবর্তীতে হলেন আলী রাদিয়াল্লাহু আনহু এটা তারা না জেনে না বুঝেই আবু বকরকে তারা ইখতিয়ার করেছিল এই জন্য তারা কাফের হয়ে গেছে নাউজুবিল্লাহ পাঁচ নম্বর ওদের আকীদা হলো তাকফিরু মান লাম ইয়ারা ইমামাত আলী ওয়া যুররিয়াতাহু বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে বিশ্বাস করে না
খেলাফতে বিশ্বাস করে না এবং তারপরে তার পরবর্তী সন্তানদের ব্যাপারে খেলাফতে বিশ্বাস করে না, ওরা কাফের। তার মানে আমরা এগুলো বিশ্বাস করি না, কারণ আমরা বিশ্বাস করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে আলী, তারপরে হাসান, তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তো এইভাবে আমরা বিশ্বাস করি। এখন আমাদের বিশ্বাস ওদের বিশ্বাসের বিরোধী, যার ফলে ওদের কাছে আপনারা আমরা কেউ মুসলমান নয়, ওদের কাছে আমরা কেউ মুসলমান নয়। তাহলে ওরা কি মুসলমান? না, ওরা মুসলমান হতে পারে না। এজন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি অপর মুসলমানকে কাফের বলে সে মুসলমান থাকতে পারে না। ওর ফতোয়াতে ও এমনি ধরাশায়ী, তাছাড়া ওর আকীদা বলে দেয় যে ও মুসলিম নয়। ছয় নম্বর এদের আকীদা হলো আল বারাতু মিন আবি বকর ওয়া উমর ওয়া সাব্বুহুমা, আবু বকর এবং উমর থেকে তারা মুক্ত, এদের সাথে তাদের কোনো বন্ধুত্ব নেই, বরং এদের সাথে ওদের শত্রুতা। এবং তাই তারা আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমাকে কি দেয়? গালি দেয়। ওয়া কাযা সাব্বু আয়েশা ওয়া মুআবিয়া ওয়া আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুম, অনুরূপ তারা গালি দেয় আয়েশা, মুআবিয়া এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে। তো সাহাবীদেরকে যারা গালি দেয় ওরা কি মুসলমান থাকে? সাত নম্বর এদের আকীদা হলো ইয়ারা বাদুল জারুদিয়া আন্না আইমাতাহুম আল্লাযিনা মাতু সায়ারজিউন, জারদিয়াদের সবাই না কতকে বিশ্বাস করে যে ওদের ইমাম যারা মরে গেছে ওরা আবার ফিরে আসবে। কাদের আকীদা? জারদিয়াদের আকীদা। এটা আকীদা হিন্দুদের আকীদা, হিন্দুদের আকীদা হলো মানুষ পুনরায় দুনিয়াতে ফিরে আসে, এই আকীদা হলো জারদিয়াদের কিছু লোকের আকীদা। আট নাম্বার জারদিয়াদের আকীদা হলো ইয়ারা বাদু জারদিয়া এবাহাতু নিকাহিল মুতা, যেটা আমভাবে সকল রাফেজা বিশ্বাস করে, আমভাবে সকল শিয়া ও রাফেজারা বিশ্বাস করে নেকাহুল মুতা কন্ট্রাক্ট বিয়ে, আমাদের দেশে যেটা অবৈধ দেহ ব্যবসা, টাকা দিয়ে এক রাত দুই রাতের জন্য যে ব্যবসা করা হয় নাউজুবিল্লাহ মিন যালিক, হারাম ব্যবসা, এটাকে শিয়াদের ধর্মে কি করা হয়েছে? জায়েজ এবং পুণ্যময় কাজ করা হয়েছে। বরং ওই যে আমাদের দেশে লুচ্চারা সেঞ্চুরি করে যে আমল ফুর্তি করে, এরকম এদেরও কিছু বিধান রয়েছে যে এতটা করতে পারলে মেলা নেকি হয়ে যায় নাউজুবিল্লাহ মিন যালিক। وليلحظ المتامل لعقائد الجارودية أنها تقترب كثيرا من عقائد الرافضة الإمامية الاثنا عشرية চিন্তুক ব্যক্তি বা গবেষক ব্যক্তি সে যেন চিন্তা করে দেখে যে রাফেজাদের যে বারো ইমামে বিশ্বাসী তথা বর্তমান সময়ের যারা শাসক এবং বর্তমান সময়ের ইরানিরা রয়েছে, এদের আকিদার সাথে জারুদিয়াদের আকিদার বেশ একটা কি আছে? মিল আছে। তাহলে আমরা এতক্ষণ বলছিলাম জারুদিয়াদের সম্পর্কে, জারুদিয়াদের থেকে বের হয়ে আসছে কারা? হৌসিরা। তাহলে জারুদিয়াদের যে আকিদা হৌসিদের ও ওই একই আকিদা। তো এই আকিদা গুলো রাখলে ওদেরকে মুসলিম বলবেন? ওরা যদি দাবি করে দাবির মাধ্যমে মুসলমান হতে পারবে? হতে পারে না। এরপরে শেখ বলছে না তারিখুল হৌসিগিনা ওয়া দাওয়াফিউহুম, হুসিদের ইতিহাস এবং কিভাবে তারা এই পর্যায়ে আসলো। ينتسب الحوثيون الى زعيم المتمرد حسين بن بدر الدين الحوثي والى والده زعيمهم الروحي بدر الدين بن امير الدين الحوثي। হুসিরা, এই হুসি নামটা কিভাবে হলো? আপনি যদি বাংলাদেশের লোক হন তাহলে আপনাকে কি বলা হয়? বাংলাদেশি, তাই না? তো ওইরকমই এদের প্রধান লিডার ছিল বদরুদ্দিন বিন আমিরুদ্দিন আল হৌসি, বদরুদ্দিন বিন আমিরুদ্দিন আল হৌসি। একে তারা মনে করে আত্মিক পিতা, আত্মিক নেতা মনে করে। আর এই বদরুদ্দিনের ছেলে হচ্ছে হুসাইন, হুসাইন বিন বদরুদ্দিন। এই হুসাইন বিন বদরুদ্দিন আল হৌসি এ হলো ওদের মূল নেতা। এই হুসির সাথে সম্পৃক্ত করেই ওদের নাম কি হয়েছে? হুসি রাখা হয়েছে। আর এই হুসাইন বিন বদরুদ্দিন হুসির পিতা বদরুদ্দিন বিন আমিরুদ্দিন জন্মগ্রহণ করেছিল 1345 হিজরির হিজরিতে ফি দহিয়ান বেসাদা শিমাল ইয়েমান, দহিয়ান নামক এলাকায় সাদা জেলার উত্তর ইয়েমানি। ওয়ানাশা ফিহা, এবং সেখানে সে বেড়ে ওঠে। ওয়াইওয়াদু মিন উলামাই যাইদিয়া আল জারুদিয়া, এবং বদরুদ্দিন আল হুসি হুসাইনের পিতা, যে এই বদরুদ্দিন আল হুসিকে
জারুদিয়ার অন্তর্ভুক্ত জাইদিয়াদের একজন বড় আলেম মনে করা হয়। ওয়াকাদ রাহালা ইলা ইরান, এবং সে ইরান সফর করে, সেখানে অনেকদিন অবস্থানও করে। খেলাফান ইসরা খেলাফিন হাসালা লাহু মা আবাদ উলামা জাইদিয়া, জাইদিয়া শিয়া সম্প্রদায়ের, জাইদিয়ারা আমি বলেছি যে শিয়াদের মধ্যে সবচাইতে ভালো একটা দল ছিল, এমনও খারাপ কিন্তু শিয়াদের ভিতরে ভালো। এদের একটা আকিদা ছিল কি, শুধু একটা খেলাফ আকিদা ছিল আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে, আর সেটা হলো যে জাইদিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর ওমর ওসমানের চাইতে ভালো মনে করে। বাকি আকিদা আমাদের মতো, বাকি আকিদা আমাদের মতো, শুধু এই আকিদাটা তাদের পার্থক্য। তো জাইদিয়াদের সাথে ওর কিছু মতবিরোধ হওয়ার কারণে সে কোথায় চলে যায়, ইরান চলে যায়। ফা আকামা বিতেহরান ওয়া কুম ইদ্দাত সানাওয়াত, সে ইরানে গিয়ে, ইরানের রাজধানী কোথায়, তেহরান, এই তেহরানে সে, এবং ওখানে ওদের একটা বিশ্ববিদ্যালয় আছে, যে বিশ্ববিদ্যালয়ের নাম হলো কুম বিশ্ববিদ্যালয়, জামিয়াত কুম। এই কুম বিশ্ববিদ্যালয়ের কাজ কি, যেরকম মদিনাতে এবং উমুল কুরাতে রিয়াদ বিশ্ববিদ্যালয়ে বাহিরের ছেলেদেরকে লেখাপড়ার সুযোগ দিয়ে কোরআন ও সহিহ হাদিস জানার একটা সুযোগ করে দেওয়া হয়, ওই রকম ওরা গরিব রাষ্ট্রগুলো থেকে বিভিন্ন ছাত্রদেরকে ওই আপনার স্কলারশিপ দিয়ে নিয়ে আসে, এসে এখানে কুম বিশ্ববিদ্যালয়ে কি পড়ায়, শিয়াদের আকিদা পড়ায়, রাফেজাদের যে আকিদা ওই আকিদা পড়ায়, এবং টাকা পয়সা নারী ওদের তো একটু আগে আমি বলেছি, ওদের আকিদা নেকায়ে মুতা কন্ট্রাক্ট দিয়ে ওরা যায়, ফলে নারী লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, যা লাগবে তোমার নাও, কিন্তু তুমি আমাদের আকিদাতে প্রবেশ করো, আমাদের দিনে চলে আসো। এইভাবে আমাদের দেশ থেকেও কিন্তু কুম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা লেখাপড়া করতে আসে, এবং আসার পর ওদের আকিদা পাল্টিয়ে ওরা শিয়া ওরা ফেজা হয়ে যায়। এমনই একজন ছাত্রের সাথে আমাদের মদিনাতে দেখা হয়েছিল, আমাদের এক ভাই তাকে দেশে থাকতে চিনতো, হঠাৎ করে দেখে মদিনায় ওই শিয়াদের সাথে বা রাফেজাদের সাথে সে ঘোরাফেরা করছে। ব্যাপার কি রে, কয় আমি তো ওই কুম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছি, ওইখানে আমি মাস্টার্স করি। তো তার পরবর্তীতে তাকে একদিন দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো, এত মানে কঠোরপন্থী সে হয়ে গেছে যে মনে হয় শিয়া রাফেজাদের চাইতেও সে কঠিন হয়ে গেছে। তো এই হচ্ছে কুম বিশ্ববিদ্যালয়ের কাজ, ওই কুম বিশ্ববিদ্যালয়ে সে লেখাপড়া করে এবং সেখানে তেহরানে সে অনেকদিন অবস্থান করে। হাত্তা তাম্মাত তাওয়াসসুতু লিইরজাইহি ইলা বালাদিহি, ওইখানে রাফেজারা তাকে গ্রহণ করে, শিয়ারা তাকে গ্রহণ করে, তাকে বিভিন্ন কলা কৌশল এবং নিয়ম নীতি শিক্ষা দেয় এবং নিজেদের সাপ বানিয়ে তাকে কোথায় ফেরত পাঠায়, ইয়ামানে আবার পাঠিয়ে দেয়। যে কাজটা এখন আমেরিকা অন্য বহির্বিশ্ব করছে, যে কোনো একটা মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার পরে নিজের একটা পুতুল সরকার বসিয়ে দিচ্ছে, ঠিক ওইরকম পুতুল বানিয়ে পাঠিয়ে দেওয়া হয় বাদরুদ্দিন আল-হৌসিকে। ওয়াকাদ তুফিয়া আওয়াকিরা শাহরি যিলহিজ্জা মিন আম 1431 হিজরি জিলহজ মাসের শেষ টাইমে সে কি করে মারা যায়, কে, হোসাইন, হোসাইনের পিতা বদরুদ্দিন, যে মূল হৌসি এ মারা যায়। আম্মা হোসেন বদরুদ্দিন, তবে এই বদরুদ্দিনের ছেলে হোসেন বদরুদ্দিন আল হৌসি পাওয়াল ইবনুল আকবর আল বদরুদ্দিন, সে এই বদরুদ্দিনের রেখে যাওয়া বড় সন্তান। ওয়া কানা কাদ দারাসা ইলা নিহায়াতিল মারহালা আসানাবিয়া ফি সাদা, প্রথম জীবনে সে সানুবিয়া তথা ইন্টারমিডিয়েট যেটাকে আমরা বলছি এইচএসসি, যে পরীক্ষা মনে হয় শুরু হয়েছে আমাদের দেশে, এই এইচএসসি পর্যন্ত সে সাদাতে লেখাপড়া করে নিজ জেলায়। وحصل على الماجستير من السودان في العلوم الشرعيه এবং ইসলামী শরীয়তের বিশেষ জ্ঞানের ব্যাপারে সে মাস্টার্স কমপ্লিট করে কোথা থেকে, মিনাস সুদান, সুদান থেকে। ওবাদা বিদ ডক্টরা, এবং ডক্টরের পড়াশোনা সে শুরু করে। সুম্মা তারাকা মুআসারাতা দিরাসাতি ওমাজ্জাকা শাহাদাতাল মাজিস্তির লিইতিকাদি বিআন্না শাহাদাতাদ দিরাসিয়াত তুজাম্মিদুল উকুল, এবং পরবর্তীতে সে তার যে মাস্টার্সের সার্টিফিকেট এটাকে ছিঁড়ে ফেলে এই দোহায় বা এই কথা বলে যে সার্টিফিকেটের পিছনে ছুটলে মানুষের মাথা মগজ কি হয়ে যায়, ফ্রোজেন হয়ে যায়, ওই সার্টিফিকেটের পিছনে ছুটে আর বাইরের কোনো চিন্তা চেতনা তার ভিতরে থাকে না, এই জন্য সার্টিফিকেট সে ছিঁড়ে ফেলে। ওয়াকাদ আসমা হোসেন আল হোসি ফি তাসিস হিজবুল হক আশ-শিয়িতি ইসরাইল ইনফিদা সিয়াসি বাদ আল ওয়াহদাত আল ইয়ামানিয়া আম 1990 ওয়ান তাকাবা উদ্বন ফি মজলিস আল নওয়াব মুমাসসাল আল হিজব ফি ফাতরা। আচ্ছা, এরপরে ইয়ামান এটা বিচ্ছিন্ন হয়েছিল, তারপরে 1990 সালে ইয়ামানিরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যায়, আর ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার ফলে
তখন এই হুসাইন আল হুসি সে আপনার প্রতিনিধি পরিষদ, যেটা পার্লামেন্ট থাকে, পার্লামেন্টের নিচে একটা পরিষদ থাকে, প্রতিনিধি পরিষদ বিভিন্ন এলাকা থেকে একজন দুইজন করে নেওয়া হয়, তো এই প্রতিনিধি পরিষদের সে একজন সদস্য ছিল এবং সেই সদস্যের মেয়াদ ছিল 1993 থেকে 1997 পর্যন্ত। সে ইয়ামানের নিম্ন পরিষদের কি ছিল, পার্লামেন্টের নিম্ন পরিষদ যেটা থাকে তার নিচের যে পরিষদ, তার একজন সদস্য ছিল এই 1993 থেকে 97 পর্যন্ত। ওয়াকানা হুসাইন আল হুসি কাদ ওয়াকাফা মা আল হিযব আল ইশতিরাকি আল ইয়ামানি আল জুনুবি আল ইনফিসালি ফি হারবি যিদ আল হুকুমা আল ইয়ামানিয়া। তারপরে সে আর একটা দল সৃষ্টি করে, সেই দলটা ছিল হিযবুল হক আশ-শিয়ি, শিয়াদের সঠিক পন্থী, সঠিক পন্থার একটি দল সে তৈরি করেছিল, তার লিডারও ছিল সে। এবং যখন দক্ষিণাঞ্চল, ইয়ামানের দক্ষিণপন্থী লোকেরা ইয়ামান থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করতে চায়, তখন এই হুসাইন আল হুসি ওই ইয়ামানিদের সাথে কি হয়েছিল, নিজেকে দক্ষিণপন্থীদের সাথে যুক্ত করে ইয়ামানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং দক্ষিণপন্থীদেরকে উত্তরপন্থীদের থেকে বিচ্ছিন্ন হতে কি করেছিল, সহযোগিতা করেছিল, যাতে করে দেশটা দুই ভাগ হয়ে যায় এবং উত্তরাঞ্চল ওদের দখলে চলে যায়, এই ছিল তার চিন্তাধারা। ফাকামাতি দাওলা বি মুহাজামাতি বাইতিহি ওয়া দারাবাহু বিল আসলাহ বিল আসলিহা মিম্মা জাআলাহু ইয়াফিরু ইলা সুরিয়া। ফলে যখন সরকার জানতে পারলো যে এর পিছনে বড় একটা হাত আছে, কার, হুসাইন আল হুসি, তখন তার বাড়িতে আক্রমণ করা হয়। আর তার বাড়িতে যখন আক্রমণ করা হয় তখন সে বাধ্য হয় সিরিয়াতে পালিয়ে যেতে, যে সিরিয়াতে এখন ওই আসাদের সেনাবাহিনীরা মুসলিম সুন্নিদেরকে নির্বিচারে হত্যা করছে। ওয়ামিনহা ইলা ইরান, সিরিয়া থেকে সে কোথায় পালায়, ইরানে পালায়। ওয়ামাকাসা হুনাকা ফি কুম মা ওয়ালিদি ইদ্দাতা শুহুর, তখনও তার বাবা বেঁচে ছিল, আর ওই সময় সে তার বাবার সাথে ওইখানে অনেকদিন কুম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে। কামা কামা বে জিয়ারাতে লি হিজবুল্লাহ ফি লুবনান, আর ওই সময় সে হিজবুল্লাহ, যার যাকে ওলামা সৌদিয়া যার নাম দিয়েছে হিজবুল্লাহ, অনেকে নাম দিয়েছে হিজবুস শয়তান, কারণ ওরা রাফিজাদেরই চরমপন্থী একটা দল। এই লবনানে যার নেতৃত্ব দিচ্ছে হাসান নাসরুল্লাহ বলে একটি লোক, আসলে হাসান নাসরুল্লাহ না, হাসান ও হচ্ছে খাবিস, নাসরুল্লাহ শয়তান, ওই হচ্ছে শয়তান, এই নেতৃত্ব দিচ্ছে। সোমবার রাজা আইলা বালাদি বাদ আন আফাদি দাওলা আনহু, পরবর্তীতে ইয়ামান সরকার তাকে মাফ করে দিলে সে আবার দেশে ফিরে আসে। ওয়া বাদা রুজুইহি নাশাতা বিল কাই মুহাদারাতি ওয়া দুরুসি বাইনা আতবাই ওয়া আনসারিহি, যখন সে ইয়ামানে ফিরে আসে তখন সে সকলের মাঝে দার্স তাদরিসের কাজ করে ছাত্র জমাতে কি করে, শুরু করে। ওয়া আনশা আইদাতা মারাকিজ তালিমিয়া ইলতাহাকা বিহাল মিয়াদ ওয়াকানাত মাউতিনান লিতাবিয়াতিহিম, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে এবং ওই জায়গাগুলোতে সে চরমপন্থী হৌসি তৈরি করার কাজে কি করে, ব্যবহার করে সেই মার্কাজগুলোকে, সেই সেন্টারগুলোকে। তানজিবুস শাবাব আল মুমিন, পরবর্তীতে একটা তারা সংগঠন তৈরি করে যার নাম হচ্ছে তানজিমুস শাবাব আল মুমিন, মুমিন যুব সম্প্রদায়ের সংগঠন। কানা বদরুদ্দিন আল হৌসি ইয়াশগালু মানসিবা নায়েবুর রাইস ফি তানজিম হিযবুল হক ফহাসাল খিলাফুন বাইনাহু, এর আগে আমরা বলেছি যে তারা একটা সংগঠন তৈরি করেছিল হিযবুল হক আশ-শিয়ি, এই হিযবুল হক আশ-শিয়ি তৈরি করার পরে তার নেতা ছিল, প্রথম নেতা ছিল মসজিদুদ্দিন আল মুআইনিদি, তার সাথে আপনার বদরুদ্দিন আল হুসির মতবিরোধ হয়ে যায়। মসজিদুদ্দিন ছিল প্রধান এবং সভাপতি, সহসভাপতি ছিল বদরুদ্দিন, দুইজনের সাথে গণ্ডগোল লাগার পরে কি হলো, বিচ্ছেদ ঘটে গেল। কারণ ছিল বদরুদ্দিন ছিল কঠিন ও চরমপন্থী এবং তারা ওই ইরানি খোমাইনি আন্দোলনে বিপ্লবী বিশ্বাসী ছিল এবং তারা চাচ্ছিল যে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যাক এবং আমরা এই জায়গায় একটা শিয়া ও হৌসি সম্প্রদায়ের রাষ্ট্র আলাদাভাবে গঠন করি। এর ফলে মসজিদুদ্দিন থেকে তারা আলাদা হয়ে যায়। ফানশাক্কাল হৌসি ওয়া আতবা আবু আন্দাম মুইরা তানজিম শাবাবুল মুমিন, তারপরে ওই হিযবুল হক আশ-শিয়ি থেকে বিচ্ছেদ হয়ে তারা শাবাবুল মুমিন বলে একটা সংগঠন তৈরি করে, যেটা যেটা তৈরি হয়েছিল 1991 খ্রিস্টাব্দে। وقد بدا هذا التنظيم يتوسع في نشاطاته وينضم تحته كثير من الشباب
وصغار السن وعام القبائل في صعدة وغيرها من المحافظات الشمالية لليمن بدعم من إيران ومن الحكومة اليمنية آنذاك তারপরে 1991 সালের পর থেকে ইরানের সার্বিক সহযোগিতায় এবং তৎকালীন সরকার তথা এর আগের যে সরকার ছিল আলী আব্দুল্লাহ সলেহ যে সৌদি আরবে একবার আহত হয়ে পালিয়ে এসেছিল এর সার্বিক সহযোগিতায় যেহেতু সেও ছিল জাইদি তো এর সার্বিক সহযোগিতায় এবং ইরানের সার্বিক সহযোগিতায় সেখানে তারা শাবাবুল মুমিন নামে একটা সংগঠন তৈরি করে এবং মানুষদেরকে এখানে মানে জমা করতে শুরু করে এবং 1997 সালে হোসাইন বদরুদ্দিন সে ছিল একটু আগে আমরা বলে এসেছি যে নিম্ন পরিষদের একজন সদস্য ছিল সে প্রতিনিধি ছিল সেই প্রতিনিধিত্ব সে বাদ দিয়ে শাবাবুল মুমিনের কাজ করার জন্য সে নিজেকে কি করে উৎসর্গ করে এবং বিলিয়ে দেয় তারপরে তখন থেকেই দেখা গেছে যে শাবাবুল মুমিনের যে আকীদা সেটা ওই রাফেজি শিয়াদের আকীদার সাথে একাকার হয়ে যাচ্ছে وقام بتدريب اتباعه على حرب العصابات এবং হঠাৎ করে বিভিন্ন জায়গায় আক্রমণ করার একটা প্রশিক্ষণ সে তার দলের লোকদেরকে দিতে থাকে ওরাব্বাম আলা তাআতিল মুতলাকা আলিয়া লিতাওজিহাতিহি এবং তাদেরকে এমন ভাবে সে গড়ে তোলে যে ও যদি বসতে বলে তাহলে বসে উঠতে বললে উঠে মানে কোনো জিজ্ঞাসা নেই কোনো কথা নেই নেতা যেটা বলবে সেটাই শুনবে এবং রাফেজা শিয়াদের এখনো সেই আকীদা রয়েছে এবং এদেরকে এরা অন্ধ করে রেখেছে ওরা যদি বাইরের কোনো কিতাব পড়তে পারে আমার মনে হচ্ছে যে ওরা খুবই তাড়াতাড়ি হেদায়েত হয়ে যাবে কিন্তু সেই সুযোগ তাদেরকে দেওয়া হয় না সৌদিয়া থেকে ফার্সি ভাষায় মেলা বই তাদেরকে দেওয়া হয় কিন্তু এগুলো তারা ওই ইরানের এয়ারপোর্টে যাওয়ার আগে এগুলো কি করে দেয় ফেলে দেয় কাউকে কোনো বই নিতে দেয় না আমরা ওই হজ মৌসুমে দাওয়াতি কাজ করেছি আমাদের সাথে ফার্সি ভাষী লোকেরা ছিল ইরানিদের জন্য তো দেখা গেছে যে দুই একজনকে কিছু কথা বললে ওরা হেদায়েতের পথে অনেকটা মানে চলে আসার মতো হয়ে যায় ওই সময় দেখা যায় যে ওদের ওই পাগড়িওয়ালা নেতারা বলে যে চলো 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 মানে সঠিক কথা ওদেরকে শুনতে দেওয়া হয় না এভাবে তাদেরকে বন্ধ করে রাখা হয়েছে ওয়া দাআহুম লিসাউরা ফি ওয়াজহি যুলমি ওয়াল খুরুজি আলাল হুকুমাতি ওয়া মুহারাবাতিহা এবং সে মানুষদেরকে আহ্বান করতে থাকে যে আমাদের উপরে কোনো যদি জুলুম করা হয় অথবা সরকার যদি আমাদের অধিকার না দেয় তাহলে সরকারের বিরুদ্ধে লড়াই করা ও বিদ্রোহ করা কি দেয় ডাক দেয় ওয়াকাদ খারাজা ফিলান আলাল হুকুমাতি ইয়েমানিয়া ওয়া বাদা বিমুজাহাদ মুসাল্লা এবং সত্যিকার অর্থে দেখা গেছে যে পরবর্তীতে হোসেন বদরুদ্দিন তার সেনা যে টিম বানিয়েছিল লড়াকু টিম সেই টিম নিয়ে সরকারের বিভিন্ন স্থাপনাতে সে পরবর্তীতে কি করে হামলা করা শুরু করে ওয়াখাদা হুরুবান মাআহা আমা 2004 ওয়ান্তাহাত আল মুহাজাহাত বিমাক্তালহি আন উমর ইয়াবলুগু 46 সানা এবং একটা চরম যুদ্ধে সে লিপ্ত হয়ে যায় সরকারের সাথে পরিশেষে 2004 সালে এই যে 2004 গেল 10 বছর আগে শেষ পর্যন্ত এই লড়াইটা শেষ হয় ওই লড়াইয়ে সে মারা যায় 46 বছর বয়সে সে 2004 সালে মারা গেল কে হোসেন বদরুদ্দিনের ছেলে হোসেন মারা গেল বাপ বেটা শেষ এরপরে আরেক ভাই আসলো এই হোসেন আল হৌসির তার নাম হলো আব্দুল মালিক আল হৌসি আব্দুল মালিক আল হৌসি কাদ আব্দুল মালিক আল হৌসি আর তানজিমা বাদ হালাকি আখি আব্দুল মালিক আল হৌসি তার ভাইয়ের মৃত্যুর পরে হোসাইনের মৃত্যুর পরে এই শাবাবুল মুমিন সংগঠনের কি করে নেতৃত্ব দেয় ওয়াহুয়া খাতিবুন মুফাওয়াহুন জু উসলুবিন মুআসসির তার যে বক্তব্য ছিল বক্তৃতাতে জনগণের মাঝে সে খুবই কি করতে পারতো প্রভাব এবং আসর বিস্তার করতে পারতো ওয়াকাদ ওয়াসালা হারাকাতু তামাররুদ দাল হুকুমা আল ইয়ামানিন ওয়া সারা আলা নাফসি খাত আখি সে ইয়ামান সরকারের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত থাকে এবং তার বাপ ও ভাই যে পথে চলেছে ওই পথে সে চলতে থাকে আহাম্মু আকাইদুল হুসাইয়িন ওয়া আফকারুহুম এর আগে আমরা জারুদিয়াদের আকীদা বলেছিলাম এর আগে জারুদিয়াদের আকীদা বলেছিলাম জারুদিয়াদের থেকে হুসিরা বের হয়ে এসেছে এবার আমরা বলবো হুসিদের আকীদা কি মেলা আকীদা রয়েছে তার মধ্যে মূল পয়েন্টগুলো আমরা ইনশাআল্লাহ উল্লেখ করব يؤكد بعض الباحثين ان حسين الحوثي كان معتنقا للمذهب الامامي الاثنى عشر كما تدل عليه رسائله وارشداته جرى এই বিষয়ে গবেষণা করেছেন তারা নিশ্চিত হয়েছেন যে আপনার হুসাইন আল হুসি তার যে বিভিন্ন চিঠি পত্র এবং পুস্তিকা রয়েছে তার যে সিডি অডিও ভিডিও ইত্যাদি রয়েছে সেগুলো শুনে দেখা গেছে যে এই হুসি সে
রাফেজিদের বর্তমান ইরানপন্থী যে দল আছে ইসনা আশারিয়া ইমামিয়া বারো ইমামি বিশ্বাসী, সেই ইসনা আশারিয়াদের সাথে তার আকিদা প্রায় সেম সেম বা একাকার বা একই রকম। وبتتبع مقالات الحوثيين وخطبهم وانشطتهم يمكن تلخيص اهم عقائدهم ومبادئهم الظاهره بما يلي এবং তাদের বই পুস্তক ঘেটে তাদের যে আকিদাগুলো পাওয়া গেছে মূল সেই আকিদাগুলো নিম্নরূপ। এক নাম্বার আদ-দাওয়াতু লিতারসিখ মাবদাইল ইমামা, তারা ইমামতির বা খলিফা প্রতিষ্ঠার দাওয়াত দিয়ে থাকে। وَيَعْتَقَدُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَصَّ عَلَى إِمَامَةِ عَلِيٍّ مِنْ بَعْدِ আর তারাই বিশ্বাস করে জারদিয়াদের ওই আকীদা ছিল যে আল্লাহ রাসূল তার পরে আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা হওয়ার ব্যাপারে মানে বলে গেছেন সরাসরি, তারপরে তার নেতা হবে আলীর পরে হাসান এবং হুসাইন। وَأَنَّهَا لَا تَخْرُجُ عَنْ ذُرِّيَّتِهِمَا এবং এই খেলাফত হাসান ও হুসাইনের জুররিয়াত বা বংশ থেকে বাইরে যাবে না। ওমান এটাকা খেলাফা জালিকা পাওয়া কাফিরুন, এর বাইরে কেউ যদি আকিদা পোষণ করে তাহলে ওই ব্যক্তি তাদের কাছে কি কাফির। মানে আগে যে জারদিয়াদের এক নম্বর আকিদা বলছিলাম এটা এটা সেম। দুই নম্বর আল বারাতু মিনাল খুলাফায়ে রাশিদিন আস সালাসা খুসুসান, খুলাফায়ে রাশিদিনের প্রথম তিনজন আবু বকর উমার ওসমান থেকে তারা নিজেদেরকে মুক্ত মনে করে, ওদের সম্পর্কে আমাদের কোনো ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওয়াসসাহাবাতি উমুমান এবং সাহাবাদের থেকেও তারা নিজেদেরকে মুক্ত মনে করে, আমরা সাহাবাদের সাথে বন্ধুত্ব রাখি, সাহাবাদের নাম শুনলে কি বলি রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এ বিশ্বাস করি এ উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কারা সাহাবায়ে কিরাম, তারপরে তাবেঈন, তারপরে তাবে তাবেঈন, তারপরে ইমামগণ, তারপরে মুজতাহিদগণ যেভাবে এসেছে এইভাবে আমরা বিশ্বাস করি। কেন ওরা এই খলিফা এবং সাহাবাদের থেকে মুক্ততা ঘোষণা করে? লিআন্নাহুম হাসবা ইতিকাদিহিম আসলুল বালাই আল্লাযী লাহিকা বিল উম্মতি ইলাল ইয়াউম, কারণ এ সাহাবারাই হলেন এই এই পর্যন্ত উম্মতের যে বালা মুসিবত চলছে তার কারণ ওদের হিসাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ফী হাযা ইয়াকুলু বদরুদ্দিন আল হুসি, আর এ ব্যাপারে বদরুদ্দিন আল হুসি মানে হুসাইন এর বাবা আব্দুল মালিকের বাবা বদরুদ্দিন বিন আমিনুদ্দিন আল হুসি, সে বলেছে আনা আন নাফসি ওমেন, আমি আমার নিজের পক্ষ থেকে, সে নিজের ব্যাপারে বলছে আমি আমার নিজের পক্ষ থেকে এই বিশ্বাস রাখি, বে তাকফিরিহিম আই আস সাহাবা, মানে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সাহাবারা সকলেই কাফের, নাউযুবিল্লাহ, কাউনহুম খালাফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, মুখালাফাত করেছে, কেন আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানাননি, এ হচ্ছে তার আকীদা। ওয়ায়ুকির ওয়ায়ুকাররু হুসাইন আল হুসি أن شر بيعة أبي بكر والمعاناة من آثارها لا زال إلى الآن وأنها سبب المشكلة وتسلط الأعداء حسين الحوثي سے بشاش کرے যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করে যে খারাপি উম্মতে মুহাম্মদিয়া করেছিল সাহাবায়ে কিরাম করেছিল, সে কারণে এখন পর্যন্ত আমরা কি মুসলমানরা তার গ্লানি টেনে যাচ্ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা একটা জানেন কিনা, খ্রিস্টানদের একটা আকিদা হলো, খ্রিস্টানদের একটা আকিদা হলো যে আদম আলাইহিস সালাম কি করেছিলেন, জান্নাতে ভুল করেছিলেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, কিন্তু তারা ওই গাছের কাছে গিয়েছিলেন তার ফল খেয়েছিলেন। তো এই জন্য খ্রিস্টানদের আকিদা হলো বাবার ভুলটাকে শোধরানোর জন্য আপনার ঈসা আলাইহিস সালাম তিনি নিজের জানকে কি করেছেন, উৎসর্গ করেছেন, বুঝে আসছে, তাকে যে হত্যা করা হয়েছে ওদের আকিদাতে, তো ওই হত্যাটা হয়েছে কেন, কারণ আদম আলাইহিসসালামের ভুলের মাসুল ঈসা আলাইহিসসালাম দিয়ে গেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন ওয়ালা তাযির ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের ভার আরেকজনকে দেওয়া হবে না। আর ওইরকমই আকিদা হলো এই আপনার হুসি রাফেজিদের যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করে যে অন্যায় করা হয়েছিল সেই অন্যায়ের কারণে আজও আমরা লাঞ্ছিত অপমানিত হয়ে আছি এবং অমুসলিম বিশ্ব আমাদের উপরে কর্তৃত্ব করছে। ওয়াজালু আবু বকর ওয়া উসমান ওয়া মুআবিয়া কুল্লুহুম মিন সাইয়্যাতি উমর বিন খাত্তাব, আর ও হুসাইনের আরো বাজে আকিদা হলো যে আবু বকর উসমান মুআবিয়া এরা উমর বিন খাত্তাবের খারাপির অংশ, নাউযুবিল্লাহি মিন যালিক। তিন নম্বর আকিদা হলো আদ-দাওয়াতু ইলাল আখযি বিল কুরআন ফাহাসান, হুসাইন হুসিরা শুধু কোরআন মানে, শুধু কোরআন মানে,
আর ওয়াতারকিল উলুমিস শারঈয়্যা আল উখরা, আমাদের কাছে অন্যান্য হাদিস এবং ওলামায়ের কেরামের যে মাসালা মাসাইল আছে সেগুলোকে তারা পরিত্যাগ করে। ওয়াহাদা রাজিউন ইলা আদমি সিখাতিহিম বিল নাকালাতিস সুন্নাহ আন নববিয়্যা মিনাস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া আতবাঈহিম, কারণ তারা সাহাবায়ে কেরামকে বিশ্বাস করে না, সাহাবায়ে কেরাম কাফের নাউযুবিল্লাহি মিন যালিক, ওদের কাছে ফলে ওনাদের রেওয়ায়েতকে এরা বিশ্বাস করে না। তারপরে তারা আসছে, তারপরে আত্মা আমাদেরকেও ওরা বিশ্বাস করে না। এই জন্য আমাদের অনেক লোক আছে যাদের টাকা খাওয়া ওরা কি মনে করে হালাল মনে করে, এই জন্য আপনি মরেন আর বাঁচেন, হ্যাঁ এ কামা বানাই দিতেছেন খাইয়া শেষ করে পাবি ভুলুস, এরকম আছে না মেলা জনের কাছ থেকে। নেই সুন্নিরাও দু একজন বদমাইশ আছে তবে কম, কিন্তু ওরা এটাকে জায়েজ জায়েজই মনে করে। মিম্মা তারাত্তাবা আলাইহি আদমু ইতিবারিহিম লিমাসাদির সুন্নাহ নববিয়্যা আল্লাতী তাওয়ারাসাহাল মুসলিমুনা ওয়া ওয়াসিকু বিহা ওয়া লিহাযা ইয়াতআনুনা সারাহাতান ফি সহীহিল বুখারী ওয়া মুসলিম। তো এর ফলেই দেখা গেছে যে আমরা যুগ যুগ ধরে বা বংশ পরস্পরায় যেই সুন্নাতে নববিয়্যা হাদিসের এলেম পেয়েছি, এই হাদিসের এলেমকে ওরা বিশ্বাস করে না, তাই তারা সহি বুখারী ও মুসলিমকে সরাসরি অভিযুক্ত করে এবং তারা এগুলোকে মানে না এবং বলে যে এগুলো হাদিস কোরআন, এগুলো হাদিসগুলো সহি না। চার নম্বর ওদের আকীদা হলো আল মুতালাবাতু বি আদমিল আখযি মিনাল মারাজি আস সুন্নিয়্যা ফিত তাফসীর ওয়া উসুলিল ফিকহ, উসুলে ফিকহ এবং তাফসীরের ক্ষেত্রে সুন্নিদের কোনো মাসলা মাসাইল নেওয়া যাবে না। ওয়া কানা মিন হাদাফি যালিকা তারসীক ওয়া তাকলিদ ওয়াল উম্মিয়্যা, এর উদ্দেশ্য হলো ওদের যে ওগুলো যদি তারা পড়ে, শিয়ারা যদি রাফেজিরা হোসিরা যদি পড়ে তাহলে তো ওরা জ্ঞানী হয়ে যাবে, আর জ্ঞানী হয়ে গেলে মানুষ তখন তুমি পীরের কাছে এমন ভাবে থাকবে যেন মরা লাশ আছে না, ওইরকম তো আর আমাদের কাছে থাকবে না, যেটা বলবো সেটা তো আর শুনবে না, তারপরে যেগুলো টাকা পয়সার ব্যবস্থা করে রেখেছে ওরা ওটা তো আর হবে না। আপনারা শুনে আশ্চর্য হবেন সেটা কিনা নাই হয়তো, যে প্রত্যেক রাফেজি এবং শিয়াদের আকিদা হলো ওদের যে সম্পদ আছে বছরের শেষে এক পঞ্চমাংশ পাগড়িওয়ালা, যে কালো পাগড়িওয়ালা আছে না, ওদেরকে জমা দিতে হবে। ফলে দেখা যায় যে পাগড়িওয়ালারা টাকা নেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়। আপনি একজন পাগড়িওয়ালা বলছে যে তোর তো 5 লাখ টাকা আসছে, এখন ওর কাছে গেছে কয় 5 লাখ টাকা দিতে হবে, আরেকজনের কাছে গেছে যে এই কম কিছু কম নেই কিনা কয় তুই 4 লাখ দিস, আরেকজনের কাছে গেছে কয় 3 লাখ দিস, হ্যাঁ এইভাবে যার কাছে কম পাই ওর কাছে গিয়ে দেয় কিন্তু দেয় ওরা। আরেকটা বিষয় হলো যে এরকমই একজন শিয়া গেছে এক পাগড়িওয়ালার কাছে কয় যে অমুকে তো আমার কাছে 5 লাখ হয়েছিল, 5 লাখ চাইছে, কয় আপনি কত নেবেন, কয় আমি তো কাছে 2.5 নেব, কয় ঠিক আছে আপনারই আমি দেবো, কয় তবে একটা কাজ করতে হবে, কয় কি, কয় প্রথমে তোকে আমি টাকাটা দেবো, দেওয়ার পরে তুই আমাকে ব্যাগ তুই আমাকে দিবি, আমাকে দিলে আমি তোকে আবার ব্যাগ দেবো, ব্যাগ দিলে তুই ওই টাকাটা আবার আমাকে দিবি, তাহলে দুইবার দেওয়া হয়ে গেল, দুইবার দেওয়া হয়ে গেলে 5 লাখ হয়ে গেছে। তো এইভাবে তারা এদেরকে অন্ধ করে রেখেছে, হ্যাঁ যেইভাবে পাচ্ছে ওদের আকলুন নাস বিল বাতিল, অন্যায়ভাবে ওদের মালগুলো সম্পদগুলো ভক্ষণ করছে এবং ওদেরকে অন্ধ করে রেখেছে। ওয়া হাজাবাল হাকিকাতা আনিল আতবা হাত্তা ইয়াসরা তাসির আলাইহিম ওয়া আখযি হিম বিল আকাইদির রাফিদা আল রাফিদিয়া আল উখরা, যাতে এগুলো তারা কেন করেছে, যাতে করে তাদেরকে যেই দিকে সম্ভব মানে যেদিকে দরকার সেদিকে তাদেরকে চালানো সম্ভব হয়, ওদের উপরে প্রভাব তাদের থাকে এবং যাতে করে তাদেরকে ওই যে ইরান থেকে যে দাওয়াত নিয়ে এসেছে ওই দাওয়াতের সাথে মিলিয়ে দেওয়া সহজ হয়। 5 নম্বরে এদের আকীদা হলো তাহরিজুন নাসি আলাল খুরুজ আলাল হুকামি যালামা আল্লাযী লাম তাতাওয়াফা ফীহিম শুরুতুল ইমামা, যে সকল রাষ্ট্রনায়কদের মধ্যে ইমামতির বা খলিফার গুণ পাওয়া না যায় বা পরিপূর্ণতা না থাকে তাদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য তারা সবসময় মানুষদেরকে উদ্বুদ্ধ করতে থাকে, এবং ওদের একটা আকীদা হলো যে যদি কাউকে খলিফা হতে হয় তাহলে তাকে হাসান এবং হুসাইনের জুরিয়াত থেকে হতে হবে এবং আরো কি হতে হবে, একে মাসুম হতে হবে, ওকে মাসুম হতে হবে, মাসুম কোন লোকটা আছে কোন মাসুম নাই, যেগুলো দাবি করা হয় ওগুলো ভ্রান্ত দাবি। তো ফলে দেখা গেছে এই জন্য তারা অন্য খলিফার কর্তৃত্ব মেনে নেয় না, কারণ যতই আলে আব্দুল্লাহ সালে ওদেরকে সহযোগিতা করুক না কেন ও তো হাসান আর হুসাইনের বংশধর নয়, ফলে এই জন্য তারা তার বিরোধিতা করেছিল। 6 নম্বর এদের আকীদা হলো
ওয়াসমা আহলুস সুন্নাহ বিআন্নাহুম ইরহাবিয়ুন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে জনগণের সামনে সন্ত্রাসী জঙ্গি দল বলে প্রচার ও প্রসার করার একটা কুচক্রান্ত তারা চালিয়ে যাচ্ছে, যেটা এখন আমাদের সমাজেও কিন্তু চালু হয়েছে, যে মাদ্রাসা ছাত্র হলেই কি এরহাবি, এরকম জঘন্যতম কথা কিছুদিন পূর্বে অর্থমন্ত্রীও আমাদের দেশে বলেছে যে মাদ্রাসা শিক্ষা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আসলে মূলত যত শয়তানি নষ্টামি করে স্কুল কলেজের ছাত্ররা সেঞ্চুরি করে ওরা, মাদ্রাসা ছাত্র তুলনামূলক আপনি কিছু হয়তো খারাপই থাকতে পারে কিন্তু বেশিরভাগ মাদ্রাসা ছাত্ররা ভালো এবং পরিবারের প্রতি তারা সহনশীল এবং পিতা মাতার খোঁজ খবর অন্তত রাখে, কিন্তু যারা রাখে না, যারা বদমাইশি সন্ত্রাসী করে বেড়াচ্ছে ওদের কথা না বলে মাদ্রাসাকে সন্ত্রাসী জঙ্গি সংগঠন বা জঙ্গি তৈরি কারখানা বলে অপপ্রচার চালানো হচ্ছে, এটা সেম হাউসিদের একটা আকীদা এবং প্রচার পত্র। সাত নম্বর, তামজিদ উৎসৌর আল ইরানিয়া আল খোমেনিয়া ওয়া হিজবুল্লাহ ফি লুবনান, তারা ইরানে যে খোমেনি বিপ্লব হয়েছিল এই বিপ্লবকে এবং ওই যে লেবাননের একটু আগে বলছি হিজবুল্লাহ বা হিজবুল শয়তান যে তৈরি হয়েছে ওদেরকে তারা মনে করে নিজেদের জন্য মডেল, নিজেদের জন্য মডেল। আচ্ছা এরা তো হুসিরা মনে করে, আমাদের দেশেরও বেশ কিছু ইসলামপন্থী দল ওরা ইরানি বিপ্লবকে কি মনে করে নিজেদের জন্য আদর্শ মনে করে, অথচ জানে না যে ইরানি বিপ্লব হয়েছে শিয়াদের বিপ্লব, রাফিদিদের বিপ্লব, ওটা ইহুদি খ্রিস্টানদের চাইতেও জঘন্য ও মারাত্মক বিপ্লব। কারণ ইহুদি খ্রিস্টান আপনাকে যে শত্রুতার চোখে দেখে তার চাইতে বেশি শত্রুতার চোখে দেখে কারা, শিয়া ও রাফেজিরা। তারপরে আট নম্বর এদের আকিদা হলো তারবিদু শিয়ারাত আল জাউফা আল মাসতুয়া আল মুস্তাউরিদা মিন ইরান, কিছু ভোকাস কিছু আপনার স্লোগান তুলবে, যেমন আল মাউতুল ইসরাইল, আল মাউতুল ইসরাইল, ইসরায়েলের মরণ, আল মাউতুল আমেরিকা, এরকম কথা বলবে, ইসরায়েলের বিরুদ্ধে মেলা কথা বলছে, আর আমেরিকাও মেলা কিছু হুমকি ডুমকি দিচ্ছে কিন্তু কোনোদিন হামলা করেছে, কোনোদিন হামলা করে নাই, করবে না কিয়ামত পর্যন্ত, এই জন্য যে ইরানের অধিকাংশ লোকই শিয়া, ইরানের অর্থনীতি ধরে আছে, ইরানের অধিকাংশ লোকই হচ্ছে ইহুদি, আসলি ইহুদি, এবং ইরানের যে অর্থনীতির মূল চাকা এবং ইসরায়েলের অর্থনীতির মূল চাকা এই ইহুদিরাই ধরে আছে, ফলে আমেরিকা কোনোদিন ইরানের উপরে হামলা করবে না যতই লম্পজম্প করুক না কেন, কারণ ব্যাংকিং যে খাতটা এই খাতটা কিন্তু ইহুদিদের হাতে, আর যদি আমেরিকা ইরানে হামলা করে তার মানে ইসরায়েল হামলা করা, কারণ হচ্ছে যে প্রায় 200 এত কোটিপতি আছে ইরানে যারা আপনার ইসরায়েলের মূল স্তম্ভ, ফলে ওইখানে হামলা করলে এখানে প্রভাবটা পড়বে আর ঠস করে ব্যাংকিং খাতটা টান দেবে, যেমন টান দেওয়া হয়েছিল কখন আপনার মালয়েশিয়ার ব্যাপারে, মালয়েশিয়া রিংগিটের দাম বাড়তে বাড়তে অনেক বেড়ে গিয়েছিল, পট করে এই হয়তো শয়তানরা রাতারাতি এটাকে এমন মাটিতে নামিয়ে দিয়েছিল 10 টাকাতে চলে আসছিল, না 10 টাকা না 8 টাকাতে চলে আসছিল, অথচ সেটা ছিল 16 টাকাতে। তো এইভাবেই তারা করে যায়, শত্রুতা করে যায়, এবং তারা শুধু ভোকাস কিছু নাম বলে বা স্লোগান বলে, আল মাউতু লি ইসরাইল, আল মাউতু লি আমেরিকা, অথবা আল্লাহ আনাতু আলাল ইহুদ, অথচ ওরা হচ্ছে আসলি ইহুদ, ওরা হচ্ছে আসলি ইহুদ, অথচ বলবে যে ইহুদদের উপরে লানত হোক, অথবা আন নাসরুল ইসলাম, ইসলামের সহযোগিতা এগিয়ে আসুন, অথচ ইসলামকে ধ্বংস করার জন্য ওরাই মূল কাজ করে যাচ্ছে। নয় নম্বর এদের বাজে আকিদা হলো নাকদু ওয়াজ্ই যাইদিয়্যা ওয়া তাবাকি আলা মা আলাত ইলাইহা হালুহুম, যাইদিয়ারা যে পরিস্থিতি আছে ওটাকে তারা ওটার জন্য তারা নিজেরা আফসোস করে এবং ওদেরকে আহ্বান করে যে তোমরা উঠে আসো এবং খোমেনি বিপ্লবে বিশ্বাস বিশ্বাসী হও, আমরাও ইনশাআল্লাহ কি করব ইয়ামানের ক্ষমতা দখল করে নেব, যেমন খোমেনি ইরানের ক্ষমতা দখল করে নিয়েছিল। 10 নম্বরে এদের আকীদা হলো তাহরিজু আতবাঈম আলা মুফাসালাতি আহলিস সুন্নাহ আল্লাযীনা ইউসাম্মুনাহুম বিল ওয়াহাবিয়্যা ওয়াদ-দাওয়াতু ইলা তাতহীরি আরদিল হারামাইন মিনহুম, আর এরা তাদের অধীনস্থদেরকে এ দাওয়াত দেয় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না এবং হারামাইন শরীফাইন মক্কা ও মদিনাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছ থেকে কি করতে হবে ছিনিয়ে নিতে হবে, এবং এই জন্য ইরান অলরেডি আমাদের ওই ইশাকার মতো গ্রান্ড ট্রাঙ্ক রোড তৈরি করে রেখেছে, ওদের যে চিন্তাধারা, ওদের যে প্ল্যান, মক্কা পর্যন্ত ইরান থেকে আসা রাস্তা সবকিছু ওকে করে রেখেছে, ফলে বর্তমান যে ইরাকে সমস্যা, সিরিয়াতে সমস্যা, এই সমস্যাগুলো সব ইরানিরাই তৈরি করছে এবং ওরা মনে করছে যে এদেরকে আমরা শেষ করে দিয়েছি, এখন আমরা ইয়ামানকে শেষ করে সৌদি আরবকে ধরবো, খালাস,
বুঝে আসছে? এই হচ্ছে তাদের চিন্তাধারা। এগারো নাম্বার তাদের চিন্তাধারা হলো যে তাদের 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 বিশ্বাস হচ্ছে আল গাদার ওয়াল খিয়ান ওয়ানাক দিল ওহুদ, সুন্নিদের সাথে যে কোনো চুক্তি যেটা করা হয় এটার খিয়ানত করা ওদের জন্য অন্তর ব্যাপার, এবং ওদেরকে ধোকা দেওয়াটা এটা ওরা আয়েব বা দোষনীয় মনে করে না। আরেকটা বিশ্বাস ওদের আছে যেটা শিয়াদের আকিদাতে উল্লেখ করা হবে, আর সেই আকিদাটা হচ্ছে আত্মুকিয়া। আত্মুকিয়া, সে তুকিয়াটা হলো যে আপনার সাথে ওর নিজের স্বার্থ হাসিলের জন্য যদি মিথ্যা বলতে হয় তাহলে শিয়াদের ধর্মে সেটা কি জায়েজ? শিয়াদের ধর্মে জায়েজ সেকেন্ডের ভিতরে আপনাকে মিথ্যা কথা বলবে না? আমি বলি না, খালাস এক সেকেন্ড। তাহলে আপনি যখন শিয়াকে একামার জন্য টাকা দেন, পাঁচ দিন পর, দশ দিন পর খোঁজ নেবেন, দশ দিন কি সেকেন্ডে সে অস্বীকার করতে পারে? এটা ওর দিনেই জায়েজ করা হয়েছে, আর এটা পাঁচ দিন সাত দিন পর এটা মেলা দূরের কথা। এই জন্য এদের থেকে সাবধান থাকবেন, আর কোনো সময় ওদের সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না। হ্যাঁ, ওদের সাথে ঝগড়ায় লিপ্ত হলে আরো ফেতনা ফাসাদ বাড়বে, কমবে না। এই জন্য সবসময় এদের থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে ওদের থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমরা বিদেশি, আমরা এখানে কিছু কাজকর্ম করতে এসেছি, আমরা এখানে হালালভাবে রুজি উপার্জন করব, এবং কিছু দিনই কাজ করব, এবং নিজেরা যতটুকু পারি অন্যকে দাওয়াত দেবো, নিজেরা দিন পালন করব। এইভাবে আমরা এখানে থাকার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখানে বেশ কিছু লম্বা আলোচনা করা হয়েছে, যেটা সময় আমাদের নেই। তো এখানে বলছেন শাইখ যে ইলাকাতুল হুসিয়িনা বি ইরান ওয়াল আকীদা আল ইসনা আশারিয়া, ইরানের সাথে হুসিদের কি সম্পর্ক সেটা এখানে উল্লেখ করা হয়েছে। বলছে রাগমা আন্না কুতুবা যাইদিয়া তাফাহাত বিযামি রওয়াফিদ আল ইমামিয়া আল ইসনা আশারিয়া ওয়া তাসরিহ বি দালালিহিম বাল ওয়া কুফরিহিম। যাইদিয়াদের যে কিতাব, আমরা মূল বলেছি যাইদিয়ারা শিয়াদের ভিতরে ভালো একটা দল, যাইদিয়াদের কিতাবে ওই বারো ইমামে বিশ্বাসীদেরকে কাফের পর্যন্ত ফতোয়া দেওয়া হয়েছে। ওয়া কাযালিকা কুতুবুল ইমামিয়া মালিয়াতুন বিত্তানি ফি যাইদিয়াতি ওয়া তাকফিরিহিম, ওদের এদের কিতাবে আবার যাইদিয়াদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে। কিন্তু এত দা সত্ত্বেও এই হুসিদের মাধ্যমে, হুসিদের মাধ্যমে এই বিভেদটাকে তারা ছিন্ন করতে কি হয়েছে, সক্ষম হয়েছে, এবং সেটা করেছে তারা তাহাতা সেতারি তুকিয়া, তুকিয়ার ইয়া ধরে, এই যে মিথ্যা বলা আপনার কাছে আমার জন্য দিনের সূত্রেই মিথ্যা বলা জায়েজ করে দেওয়া হয়েছে। ফলে এই মিথ্যার মাধ্যমে তারা এই হুসিদের মাধ্যমে, হুসিদের দ্বারা জাইদিয়াদের কাছাকাছি আসার পথটা সহজ করে দিয়েছে। তারপরে তারা চিন্তা করছে ইরানিরা যে এই হুসিরাই হবে আমাদের অকিল, আমাদের দায়িত্বশীল, এবং আমাদের ছাত্র ইয়ামানকে আমাদের কব্জা করার জন্য। এভাবেই তারা এই হুসিদেরকে শিক্ষা দেয়, ওদের মেলা ছাত্রকে নিয়ে যে ওদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করিয়ে আবার এখানে পাঠায়, এবং টাকা পয়সা যা কিছু দরকার তা তাদেরকে সরবরাহ করে। ওয়ালা ইয়াকফি আল-হুসি ইজাবাহু বিস-সাওরা আল-ইরানিয়্যা ওয়াল-খুমাইনি আলা ওয়াজহিল খুসুস ওয়া ইয়াসিফু বিসিফাত আত-তাকজীল ওয়াত-তাযীম ওয়া আন্নাহু রাহমাতুন মিনাল্লাহি ওয়া নি'মাতুন ওয়া ইয়াকুলু ফীহি। আপনার হুসাইন আল-হুসি সে ইরানি বিপ্লবকে বড় চোখে দেখে, সম্মানের চোখে দেখে, এবং মনে করে যে ইরানি বিপ্লব হচ্ছে বিশ্ব মানবতার জন্য কি একটা নিয়ামত, এবং সে নিজে বলেছে আল ইমামুল খুমাইনি কানা ইমামান আদিলান, ইমাম খুমাইনি ছিল একজন ন্যায়পরায়ণ ইমাম, নাউজুবিল্লাহি মিন যালিক, কানা ইমামান তাকিয়ান পরহেজগার, ওয়াল ইমামুল আদিল লা তুরাদ দাওয়াতুহু, আর ইমামে আদিলের দোয়া আল্লাহ ফেরত দেন না, ইমাম খুমাইনির দোয়া নাকি সব কবুল হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। وقد حذر علماء الزيديه في اليمن مما يحمله الفكر الحوثي من مناهج وعقائد الاشعريه المتطرفه চরমপন্থী 12 ইমামে বিশ্বাসীদের যে আকীদা ইয়ামানে প্রচার করা হুসিরা শুরু করে, ওদের থেকে জাইদি ওলামারা তাদেরকে সতর্ক করে। ওয়াসদারু বায়ানান ফি যালিকা ওয়াল ফিল ফাকাদ ইনতাশাত আলা ইয়াদি আল হুসিয়্যিনা মাযাহির আত তাকারুব ওয়াত তাওয়াফুক মা আল ইমামিয়্যাত আল আশারিয়্যা, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে জাইদি ওলামারা যে ব্যাপারে সতর্ক করেছিল ইয়ামানের লোকদেরকে, জাইদি লোকদেরকে, যে হুসিরা হলো ওই চরমপন্থী 12 ইমামে বিশ্বাসী শিয়াদের দল, তোমরা ওদের সাথে মিলিও না, কিন্তু পরবর্তীতে তারা সক্ষম হয়েছিল হুসিরা যে ইসনা আশারিদের সাথে নিজেদের দলে এই সাদা এলাকার লোকদেরকে একাত্ম করে দিতে এবং একাকার করে দিতে। ওয়াতাওয়াতারাতিল মাওয়াকিফুল মুবারহানা লিতিলকাল ইলাকাতিল হামিমিয়া বাইনাহুমা ওয়ায়ুমকিনু তাখলিসা আবরাযিহা বিমা ইয়ালি, এবং
দেখা গেছে যে ইরানিদের সাথে হৌসিদের একটা চরম মিল ও যোগ সূত্র তৈরি হয়েছে। আসলে এই যে লড়াইটা শুরু হয়েছে এখন, এই লড়াইটা এই জন্য শুরু হয়নি যে হৌসিরা সানাতে আক্রমণ করেছে, বরং হৌসিদের পিছনে কে আছে, ইরান রয়েছে, ইরান এটা করাচ্ছে, এই জন্যই এটা মূলত আরো বেশি আক্রমণটাকে বিরোধিতা করা হচ্ছে। আর সেই মিলগুলো বারো ইমামে বিশ্বাসী লোকদের সাথে হুসিদের মিল, এক নম্বর আল ইহতিফালু বিয়াউমে গাদিরে খুম ওয়া হুয়া আমরুন জাদীদুন আলা আরদিল ইয়ামান, ইয়ামানে গাদিরে খুম নামক যে অনুষ্ঠান করা হয় এটা আগে ছিল না, এটা ইরান থেকে এরা নিয়ে এসে ওই সাদা নামক এলাকায় ইয়ামানের উত্তরাঞ্চলে ওই হুসিরা পালন করা শুরু করে। আর এই গাদিরে খুমের বিষয়টা কি, এটা একটা আকিদার বড় পাঠ। আর সেটা হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হজ থেকে আসার পথে মক্কা থেকে কিছু দূর এসে জোহফা এবং রাবেগের কাছাকাছি একটা জায়গা ছিল, যার নাম ছিল গাদিরে খুম। গাদিরে খুম যদি আরবিতে লেখেন আপনি এবং ইন্টারনেটে সার্চ দেন তাহলে গাদিরে খুমের ছবিগুলো চলে আসবে আপনার কাছে এবং সে ব্যাপারে তথ্য চলে আসবে। তো এই গাদিরে খুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি যার দোস্ত আলী তার দোস্ত, এবং এই হাদিসটাকেই তারা বলে যে এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে কি দিয়ে গেছেন, খেলাফত দিয়ে গেছেন। আসলে এই কথা থেকে এটার কোনো প্রমাণ পাওয়া যায় না যে আলী রাদিয়াল্লাহু আনহুকে উনি খেলাফত দিয়ে গেছেন, এটা কি প্রমাণ পাওয়া যায়? মান কুনতু মাওলা মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, আমি যার দোস্ত বন্ধু ছিলাম আলী তার বন্ধু, তার মানে তো এটা না যে আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বললেন। আর স্পষ্ট কথা, স্পষ্ট ভাষা থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত স্পষ্টবাদী ছিলেন, এক কথাকে তিনবার করে বলতেন, তিনি তো স্পষ্ট করে বলে যেতেন যে আমার পরে খলিফা কে হবে, আলী রাদিয়াল্লাহু আনহু, একবার বললেই তো যথেষ্ট ছিল, কিন্তু ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আর ওটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো আলেম বুঝলো না, শিয়ারা বুঝে গেল, ওইখান থেকে তারা বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু কি খেলাফত দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ, আসলে এটা ঠিক না। ফলে ওই দিন তারা কি করে অনুষ্ঠান করে, কারণ ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের বিশ্বাসে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতকে কি করেছেন, সমর্থন করেছেন। দুই নাম্বার আমি সংক্ষেপে বলি, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী ওরা পালন করে, ইরানিরাও পালন করে, হৌসিরাও পালন করে, এটা হলো তাদের মিল। তিন নাম্বার তাকফিরু সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম আল্লাযিনা বায়া'উ আবা বকর রাদিয়াল্লাহু আন ওমান সারা আলা নাহজি, ইরানিরাও সাহাবায়ে কিরামকে এবং তাদের পথে যারা চলেছে আবু বকরের যারা বায়াত করেছে সবাইকে কাফের মনে করে, হৌসিরা একই আকীদা রাখে। তারপরে চার নাম্বার আজ-জিয়ারাতুল মুতাবাদিলা বাইনাল হৌসিয়িনা ওয়াল ইরানিয়িন, দেখা গেছে যে ওদের পক্ষ থেকে লোকজন এসে হুসিদেরকে জিয়ারত করে গেছে, এদের পক্ষ থেকে লোক গেছে, মানে পরস্পর ওদের একটা যোগ সাজস রয়েছে। তারপরে উভয়ের মাঝে গোপন মেলা বৈঠক হয়েছে এবং ইরানি যে সাফারা আছে দূতাবাস ইরাকে, ইরানি সাফারা ইরাকে যেটা আছে, অনেক ইয়ামানি যুবক যারা হুসিদে বিশ্বাসী ওদেরকে নিয়ে গিয়ে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়েছে, কিভাবে তাদের আকীদা প্রচার করবে, কিভাবে তাদের যুদ্ধ পরিচালনা করবে, সব এগুলো ট্রেনিং দেওয়া হয়েছে। পাঁচ নাম্বার এশাদাতুল হুসাইয়িনা বিসসাউরা ইরানিয়া ওয়া মানহাজিহা ওয়া তারদীদ শিআরাতিহা, হুসিদেরকে দিয়ে হুসিরা ইরানি যে বিপ্লব ছিল এই বিপ্লবটাকে তারা মজবুত ও সুদৃঢ় মনে করে এবং তাদের মানহাজে চলে। এমনই আমরা একটু আগে বলেছি হেজবুল্লাহ লুবনান যেটা আছে তাতেও তারা বিশ্বাসী। ছয় নাম্বার আদামুল ইলামি আল ইরানি মিন খিলাল কনাওয়াতিহিম ওয়া সুহফিহিম ওয়া তাসরিহাতিহিম লিল হুসিয়্যিন ওয়া সারওয়াতিহিম যিদ্দ আল হুকুমা আল ইয়ামানিয়্যা, চতুর্দিক থেকে বিশেষ করে সাংস্কৃতিকভাবে মিডিয়াগতভাবে তারা তাদেরকে সহযোগিতা করে। আপনারা জানেন কিনা রেডিও তেহরান আমাদের দেশে আছে, হ্যাঁ, খবর প্রচার হয় এই রেডিওর মাধ্যমে, ফার্সি ভাষাও আমাদের দেশে বাংলাতে শেখানো হয় জানেন, আর ওই বাংলা থেকে শিখে যারা একটু ফার্সি বলতে পারে ওদেরকে নিয়ে যায় ওই কুম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেয়, পরবর্তীতে ওরা শিয়া হয়ে আমাদের দেশে ঘুরে যায়। আমাদের দেশে শিয়ার সংখ্যা কমেনি, বেড়েছে। আপনারা প্রত্যেক বছরে ওই যে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বার্ষিকী আসে ওই সময় আপনারা দেখবেন যে প্রত্যেক বছরে একটু খেয়াল করবেন যে আগের বছরের চাইতে পরের বছরে আরো বাড়ি কমে না, কেন? কারণ এইভাবে তারা ছাত্র নিয়ে গিয়ে আবার ওদের দ্বারা দাওয়া চালু রেখেছে। সাত নাম্বার আদামুল মাদি মিন কিবাল ইরান ও বাদ রাফিদাতুল খালিজ,
আরব কান্ট্রিগুলোর যারা রাফেজা আছে এবং ইরান থেকে সরাসরি ওরা অর্থ এদেরকে সহযোগিতা করে। তারপরে সেই অর্থ কম সম নয়, বিশাল অর্থ তারা দেয়, যাতে করে যাদের অর্থনৈতিক অবস্থা অসচ্ছল তাদেরকে এগুলো বিলিয়ে দিয়ে ওদের মন জয় করে ওদের দ্বারা কি করা সম্ভব হয়, কাজ নেওয়া সম্ভব হয়। আট নাম্বার ইরানের পক্ষ থেকে, এবং এই আট নাম্বারটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, আর সেটা হলো যে আদামুল আসকারি মিন কিবালে ইরান, আমরা এটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আদামুল আসকারি মিন কিবালে ইরান, অস্ত্রশস্ত্র এবং সৈন্যগত ভাবেও ইরান হুসিদেরকে সহযোগিতা করে, ওয়া হিজবুল্লাহ লুবনানি, হিজবুল্লাহ লুবনান ওখান থেকেও তারা সহযোগিতা করে। ويتمثل هذا بالاسلحه الايرانيه التي تصل الى الحوثيين من طريق من طرق متعدده এবং এই অস্ত্রগুলো বিভিন্ন পদ্ধতিতে হুসিদের কাছে পৌঁছে, ওমিনহা জুজুরুন ইয়ামানিয়া, এবং তার মধ্যে একটা হচ্ছে যে একটা দ্বীপ আছে ইয়ামানি দ্বীপ, ফিল বাহরিল আহমার, লোহিত সাগরে, تستخدم منذ فترة في استقبال وتخزين شحنات الأسلحة التي ترسل من طهران ওই দ্বীপটাতে তেহরান থেকে অনেক বছর ধরে অস্ত্রশস্ত্র পাঠানো হয় এবং ওইখানে কি রাখা হয়, জমা করে রাখা হয়। ওমিন তিলকাল জুজুর ইয়াতিমু তাহরিব আল আসলিহা ইলা মিনায়ে মেডি বি মুহাফাজাতি হাজ্জা, হাজ্জা একটা জেলা আছে, ওই দ্বীপ থেকে পরবর্তীতে গোপনে কি করা হয়, হাজাতে এগুলো প্রেরণ করে দেওয়া হয়। হাইসু আসবা হাদাল মিনা তাহতা সাইতারাতিহিম বাদা আন ইশতারু মাসাআতিন ওয়াসিআতিন মিনাল আরাদি ফি মিদিকা খুতওয়াতিন ইন মাক্কানাতহুম মিনাস সাইতারাতি আলাইহা, যদি আপনি কোনো এলাকা দখল করতে চান লড়াই ছাড়া, তাহলে সহজ একটা উপায় কি জানেন, এই উপায়টা ইহুদিরাও গ্রহণ করেছে আর ওই ইহুদিদের থেকে গ্রহণ করেছে ইরানিরা, আর সেটা হলো যে আপনার জমি আমি কিনে নেব, তাহলে আপনি ওই এলাকা থেকে কি চলে যাবেন। তো এইভাবে আপনারা দেখবেন যে দাম্মামের একটা সিংহভাগ অংশ কিন্তু কি করেছে, শিয়ারা কিন্তু কিনে নিয়েছে। ওই রকমই ওই মেডি একটা যে ইয়া ছিল, দ্বীপ ছিল বা আপনার ইয়া ছিল, আপনার পোর্ট ছিল, ওই পোর্টের পার্শ্ববর্তী এলাকা ছিল হাজার, হাজার অধিকাংশ ভূখণ্ডগুলো ওরা কিনে নিয়েছে। আচ্ছা, আপনার জমি যদি আপনি কিনে নেন, আপনার জমিতে আপনি কি করেন, আমার ওখানে দেখার কিছু আছে, আমি যদি 50 বিঘা জমি কিনে নেই, কিনে নিয়ে এর ভিতরে গুদাম করছি না কি করছি, আপনার কি করার আছে। ফলে এইভাবে তারা এগুলো কিনে নিয়ে নিয়ে নিজেদের হস্তগত করে নেয় এবং ওইখান থেকে সাগর থেকে অস্ত্রগুলো নিয়ে এসে এখানে তারা জমা করে এবং এগুলোতে তারা নিজেদের যুবকদেরকে ইয়ামান সরকারের বিরুদ্ধে প্রশিক্ষণ দিয়ে শেষ পর্যন্ত তারা আপনার ইয়া করে ইয়ামান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তারপরে প্রথমত সাদা এলাকা দখল করে নেয়, আর এরা করে কি আপনার ওই ওই সাদা এলাকার প্রথম দিকে সাদা এলাকার যে সমস্ত সুন্নি লোক ছিল ওদের উপরে ওরা এমন টর্চারিং চালায় যে ধরেন হুসি কিছু পুলিশ আছে, পুলিশে কি করে তাফতিশ করে, ফলে দেখা গেল কি এক জায়গায় চেক পোস্ট বসাইল, কোনো একটা কাগজ নাই ছোট পাপে তখন গুরুদণ্ড দিয়ে দিলে জেলে পাঠায় দিই, নয় তুই এলাকা ছেড়ে চলে যা। এইভাবে আস্তে আস্তে ওই সাদা এলাকাটা তারা দখল করে নেয়, তার পরবর্তীতে অন্য এলাকা দখল করে শেষ পর্যন্ত তারা সানার উপরে কি করে আক্রমণ করে এবং সেখানকার প্রেসিডেন্ট মনসুর আব্দে রব্বিকে এখান থেকে তাড়িয়ে দিয়ে সানার উপর তারা কর্তৃত্ব বিস্তার করে। ফলে দেখা যায় যে এই আন্দোলনটা আসলে মূলত নিজেদের ভিতরের কোনো আন্দোলন নয়, বাহির থেকে অর্থাৎ ইরান ও রাফেজাদের থেকে এটা কি হচ্ছে আপনার শক্তি অর্জন করছে, এবং ইরানের তাকতিত হলো, তাদের প্ল্যান হলো পরবর্তীতে সৌদি আরব সহ সকল সুন্নি যে সকল এলাকা আছে সবগুলোকে তারা দখল করে নেবে, এবং এই চেষ্টায় তারা রয়েছে। আর এই জন্যই দেখা গেছে যে এই হুসিরাও তাদের এলাকায় ওই এই ইসনা আশারিয়াদের বিভিন্ন লিফলেট বিতরণ করে এবং হুসিদের বিভিন্ন ছাত্রদেরকে ওরা ওইখানে নিয়ে পড়াশোনা করিয়ে তাদের যাবতীয় খেদমত আঞ্জাম দেওয়ার ব্যবস্থা করে রেখেছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে ইয়ামানটা হলো ইসলামের একটা মধ্যমণি, ইয়ামান যুগে যুগে ইসলামের একটা উজ্জ্বল শহর হিসেবে পরিচিত হয়েছে। আপনারা জানেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় পাঠিয়েছিলেন, ইয়ামানে পাঠিয়েছিলেন, বলেছিলেন ইন্নাকা তাতি কওমাম মিন আহলিল কিতাব, ইয়া আলী সাহেব আপনাদের জানা আছে
তুমি যাচ্ছ আহলে কিতাবদের কাছে, ফালিয়াকুন আউয়াল মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ফাইনহুম আজাবু লিযালিক, তারা যদি শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেয় তাহলে তাদেরকে নামাজের দাওয়াত দিবে, তারপরে যাকাতের দাওয়াত দিবে এবং যাকাতের টাকাগুলো ওদের ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে বিতরণ করে দেবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই ইমান এটা হলো মুসলমানদের ভূখণ্ড, এটা কোনো রাফিজদের ভূখণ্ড নয়। অতএব আপনার মুসলিম ভাইয়ের ভূখণ্ড কেউ যদি জবরদখল করে নেয় তাহলে আপনার জন্য বসে থাকা জায়েজ? আপনার জন্য আমার জন্য বসে থাকা জায়েজ নয়। ইয়ামান মুসলমানদের রাষ্ট্র ছিল, এই ইয়ামানে হুসি বিদ্রোহীরা ইরানিদের সহযোগিতা এটা দখল করে নেবে এটা হতে দেওয়া যায় না। এবং ওই যে একটু আগে আমি জুমান খুতবায় বলে এসেছি যে মনসুর আব্দ রব্বি ইয়ামানের প্রেসিডেন্ট, তিনি সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন, ফলে সৌদি আরব সরকার নিজের মুসলিম আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভাইদের পাশে দাঁড়ানোর দাঁড়ানোকে নিজের দায়িত্ব কর্তব্য মনে করে অন্যান্যদের সাথে পরামর্শ করে এই আক্রমণ সানিয়েছে সৌদি আরবের নেতৃত্বে সৌদি আরবের মিত্র দেশেরা। এবং এই আক্রমণ শুধু সৌদি আরবের পক্ষ থেকে নয়, আমরা সকল মুসলমান এটাকে কি করি, সাপোর্ট করি। আমাদের রাজনৈতিক ব্যাপার মেলা কিছু হলেও অন্তত রাজনৈতিকভাবেও এটাকে কি করা হয়েছে, সাপোর্ট দেওয়া হয়েছে। আর এখন আমাদেরকেও অন্তর থেকে এটাকে সাপোর্ট দিয়ে আমরা সরাসরি যুক্ত না হতে পারলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে বলেছিলেন যে অনেক লোক আছে যারা মদিনাতে বসে আছেন, তোমাদের সাথে লড়াইয়ে আসে নাই কিন্তু ওরা তোমাদের চাইতে অগ্রে রয়েছে, তোমাদের আগে রয়েছে কিভাবে, দোয়ার মাধ্যমে। দোয়ার মাধ্যমে অতএব মুসলিম মুজাহিদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন মুজাহিদদেরকে বিজয় দান করেন, নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে মহানবুল আলমীর জন্য সহযোগিতা করেন আল্লাহ আমিন। এবং যাদেরকে তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহ যেন তাদেরকে তাদের নিজের ভূখণ্ডে আবার ফিরিয়ে দেন আল্লাহ আমিন। এবং ইয়ামান যেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভূখণ্ড রাসূলের যুগ থেকে যেমন ছিল আজও যেন পুনরায় সেটা প্রতিষ্ঠিত হয় আল্লাহ আমিন। আপনারা শুনে খুশি হবেন যে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে বাইরের ছাত্র নেওয়া হয় সবচাইতে ভালো রেজাল্ট যাদের তাদের মানে প্রথম কাতারে রয়েছে ইয়ামানিরা, এবং তাদের এলেম আল্লাহ আকবার, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি যখন এলমে ফারাইজ পড়ছিলাম, যেটা ওই যে জমি বন্টনের হিসা বন্টনের ইয়া, ওস্তাদ দেখা গেল আটকে গেছেন, ওস্তাদ মাসলাতে ভুল করছেন কিন্তু ছাত্র, হ্যাঁ ছাত্র বলছেন ওস্তাদ এটা এইভাবে হবে, ইয়ামানি ছাত্র, ইয়ামানি ছাত্র বলে দিচ্ছেন ওস্তাদকে যে ওস্তাদ এটা এইভাবে হবে। অতএব ইয়ামান আমাদের এলেমকে, আমাদের ঐতিহ্যকে, আমাদের ইসলামী সংস্কৃতিকে তারা রক্ষা করেছে ইয়ামানের লোকেরা, এবং এখনো ইয়ামানের মেলা দিনদার পরেশদার আলেম ওলামা রয়েছেন। অতএব সেই ইয়ামানকে হাতছাড়া করা যেতে পারে না এবং দেওয়া যাবে না। আমাদের উদারতা আহ্বান থাকবে, যদিও আমাদের এই যেটা ছোট পরিসর, সকল মুসলিম রাষ্ট্র যারা নিজেদেরকে সুন্নি মনে করে বিশ্বাস করে তাদের সকলের উচিত এতে সমর্থন জানানো, এবং যদি বিভিন্নভাবে যদি এটাকে সহযোগিতা করা সম্ভব হয় তাহলে সেই সহযোগিতা করাও তাদের উচিত এবং ইমানি দায়িত্ব। মহান রব্বুল আলামিন যেন আহলে সুন্নাহ ওয়াল জামাতকে বিশ্বের বিভিন্ন প্রান্তে হেফাজত করেন আল্লাহুম আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহুম আমিন। আল্লাহ তাআলা যেন মুজাহিদদেরকে বিজয় দান করেন আল্লাহুম আমিন। যারা মারা যাচ্ছেন আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আল্লাহুম আমিন। তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসীব করেন আমিন। বিশ্বের বিভিন্ন প্রান্তে আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।